হ্যালো বন্ধুরা, আমি বনানী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি, কাতলা মাছের কালিয়া। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এটা খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে, এবং বাড়িতে যদি কোনো কখনো অতিথি আসে তখন তাদের আপনারা ইজিলি এই রান্নাটা পরিবেশন করতে পারবেন। এর জন্য বন্ধুরা আমি চারখানা কাতলা মাছ নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ এবং হাফ চামচ মতো নুন। তারপর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে লাগলাম মশলাগুলোকে, এবং তারপর প্রায় 15 মিনিট মতো এগুলোকে ম্যারিনেট করতে বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা একটা কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়ে এই মাছগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে লাগলাম। এই রান্নাটা মূলত গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে, তাছাড়াও আপনি রাত্রিবেলা রুটি অথবা পরোটা অথবা লুচির সঙ্গে ইজিলি খেতে পারবেন। এরপর বন্ধুরা মাছগুলো যখন দুপিঠি লাল করে ভাজা হয়ে গেল, তখন একটা প্লেটের মধ্যে আমি এই মাছগুলোকে তুলে রাখলাম। তারপর এই গরম তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2.5 খানার মতো কুচনো পেঁয়াজ। তারপর এই পেঁয়াজগুলোকে আমি বেশ বাদামি করে খানিকক্ষণের জন্য ভাজতে লাগলাম। এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো আদা এবং রসুন বাটা। তারপর এগুলো দেওয়ার পরও আমি এগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে কষতে লাগলাম। এরপর বন্ধুরা আমি এর মধ্যে 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবং একটা ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, এবং একটা ছোট চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে দেবার পর এগুলোকে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে কষতে লাগলাম। তারপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা দইটাকে। তারপর আমি ভালো করে এগুলোকে আবারও কষতে লাগলাম। ভালো করে কষতে কষতে যখন দেখলাম বন্ধুরা এর থেকে তেলটা ছেড়ে এসছে, তখন এর মধ্যে প্রায় 2 কাপের মতো আমি জল অ্যাড করে দিলাম। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার ও লাইক করতে যেন ভুলবেন না, এবং আমাকে যদি ভালো লাগে রান্নাটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপর বন্ধুরা এটা যখন ফুটে উঠলো জলটা, তখন এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এরপর মাছগুলোকে দিয়ে আমি একটু এগুলোকে নাড়াচাড়া করে দিলাম, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যেতে পারে। এরপর বন্ধুরা ধীরে ধীরে এর যে জলটা ছিল শোক করে আসতে লাগলো, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে এই রান্নাটা ঢেলে দিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই আপনারা অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।